প্রাসাদে প্রত্যাবর্তনের আনন্দ সবার চোখে মুখে দেখতে পাচ্ছি। আমার মন প্রাণ শরীরের প্রতিটা কোষ সন্তানের ছোঁয়া লাভের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আজ সুলতান কোথায়? সুলতান আমি তোমার অবাক মুখাবয়ব প্রত্যক্ষ করার আশায় প্রশ্ন করিনি সৈন্যপ্রধান রাজ্জাক, উত্তরের আশা করেছি। সুলতান কোথায়? মাফ করবেন যুবরাজ, আমি মুহূর্তকাল পূর্বে প্রাসাদে প্রত্যাবর্তন করেছি, তাই আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি যতটুকু শুনেছি সুলতান তোমার সঙ্গে প্রাসাদ ত্যাগ করেছিলেন, আর তাই হয়তো তোমার সঙ্গেই তার প্রত্যাবর্তন করার কথা। আপনার কথাও ভুল হচ্ছে যুবরাজ, আমি সুলতানের একটি গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন করতে গিয়েছিলাম। কোন কার্য? এই প্রশ্নের উত্তর দিতে আমি আপনাকে বাধ্য নই যুবরাজ। এত বড় স্পর্ধা তোমার? অকারণে ক্রুদ্ধ হচ্ছেন যুবরাজ, আমি এই প্রাসাদে কেবলমাত্র সুলতান এবং সুলতানা সাহেবাকে জবাবদিহিতা করতে পারি, আর সেটা হয়তো আপনিও জানেন। আর যদি আমি বলি সুলতানা সাহেবা স্বয়ং আমাকে প্রেরণ করেছে তোমাকে এই প্রশ্ন করার জন্য, তাহলে? তাহলেও আমার উত্তরের কোনো পরিবর্তন হবে না যুবরাজ। সৈন্যপ্রধান, তোমার এই অদ্ভুত আচরণের জন্য এই মুহূর্তে তোমাকে বন্দী করছি। আমি আপনার কথায় চক্রান্তের গন্ধ পাচ্ছি যুবরাজ। সুলতানের নির্দেশ ছিল আপনার বিষয় অনুসন্ধান করা, আর সে অনুসন্ধান করতে গিয়ে আমি আপনার এক সৈন্যপ্রধান দাউদকে বন্দী করেছিলাম। সৈন্যপ্রধান আলফাককে সে হত্যা করার চেষ্টা করেছিল। এখন সুলতান সৈন্যপ্রধান আলফাককে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে পারবেন। কেন আলফাককে তুমি কোনো রকম জিজ্ঞাসাবাদ করনি? প্রত্যাবর্তনের সময় আলফাক জ্ঞানহীন অবস্থায় পড়েছিল, তাই আমি ওর থেকে কিছুই জানতে পারিনি। তাহলে তুমি বা তোমার সুলতান আর কিছুই জানতে পারবে না। তোমার সামনে এখন দুইটি পথ খোলা আছে, এক আমার আনুগত্য স্বীকার করা, দুই মৃত্যু। এখনো কি আপনি আমাকে চিনতে পারছেন না সম্রাট আরাস? কোনো প্রশ্নই ওঠে না। সুলতান আরসালানের প্রত্যেকটা ব্যক্তির প্রতিচ্ছবি মুখমণ্ডল আমার মস্তিষ্কে, কিন্তু তাদের
কারোর সাথেই তো তোমার কোনো সাদৃশ্য নেই মানব। এ আপনি কি বলছেন সম্রাট আরাস? আমি আপনাকে অসত্য কথা কেন বলতে যাব? তার বহুবিধ কারণ থাকতে পারে মানব। এমনকি তুমি মেঘমন্ডল আক্রমণের অপচেষ্টাও করতে পারো। না যুবরাজ, বিশ্বাস করুন আমাকে। আর যদি তাই হয় তবে আমি নিরস্ত্র অবস্থায় এই মেঘমন্ডলে কেন উপস্থিত হব? তোমার দুই হস্তের আড়ালেও কোনো অচেনা অস্ত্র থাকতে পারে মানব। আমরা কোনো সন্দেহই উপেক্ষা করতে পারছি না, বিশেষ করে যখন মানব জাতি অস্ত্রের বিষয়ে কতটা উন্নত হয়েছে সে বিষয়ে আমরা কোনোভাবেই অবগত নই। সম্রাট আরাস, আপনি তো আমাদের সম্পর্কে সবকিছুই জানেন। দয়া করে আপনার মনে এই ধরনের চিন্তাকে স্থান দিবেন না। আমি সত্যি নিরস্ত্র, এবং সবচেয়ে বড় কথা হলো আমি স্বেচ্ছায় এই মেঘমন্ডলে উপস্থিত হইনি, এক বিধ্বংসী ঝড় আমাকে এখানে নিয়ে এসেছে। সাম্যবাদের ঝড়? জি, হয়তো আমি এই ঝড় সম্পর্কে একেবারেই অজ্ঞ। আমি শুধু একটা কথাই বলতে পারি, পৃথিবীর বুকে আমার ঈশান বাংলায় আমি প্রত্যাবর্তন করতে চাই। সেখানে আমার স্ত্রী আলিমা আমার জন্য পথ চেয়ে বসে আছে, সে সন্তান সম্ভবা। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে দয়া করে আমাকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন, তার জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। সম্রাট আরাস, সম্রাট আরাস, সম্রাট আরাস! এই, ওকে বন্দি করো। সম্রাট আরাস, আপনি আমার কথা শুনুন, আমি একটাও অসত্য বলছি না। আপনি আমার কথা শুনুন, আমি একটু অসত্য বলছি না। সম্রাট আরাস, সম্রাট আরাস, আমি কিভাবে প্রমাণ করবো যে আমি নিরপরাধ? এই মেঘমন্ডলে আমার আপন বলতে কেউ নেই। সম্রাট আরাস, আপনি আমার কথা শুনুন। সম্রাট আরাস, সম্রাট আরাস, সম্রাট আরাস!
পাচ্ছি। আমাকে বাধ্য হয়ে তোমার উপর অস্ত্রে আঘাত হানতে হবে সৈনিক। দাঁড়াও দাঁড়াও সৈনিক, দাঁড়াও বলছি। যুবরাজ ফাইমের আদেশ তুমি অমান্য করতে পারো না। দাঁড়াও। আগে তো কখনো দেখিনি। আমিও তাই ভাবছি, রাজপ্রাসাদের অন্তপুরে এই অপরিচিত কিভাবে এসে পৌঁছলো। দাঁড়াও ওখানে, এদিকে আসো। এখানে কি করছো তুমি? নিজের পরিচয় দাও। আমি আমি মর্জিনা, মুখ্যদাসী খুশি এই প্রাসাদে আমাকে নিযুক্ত করেছেন। ও, তার মানে তুমি আমাদের নতুন সখী। সখী? আমরা এই প্রাসাদের দুই দাসী, আমি চম্পা আর ওর নাম হাসি। তবে সখী হলেও এই প্রাসাদে কিন্তু আমাদের অভিজ্ঞতা তোমার থেকে বেশি, তাই তোমাকে আমাদের কথা শুনে চলতে হবে, নইলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে তোমাকে এই প্রাসাদে। আমাদের এই হাস্যরস কি তোমার ভালো লাগলো না? আমি তো নিজেই অনেক বিপদের মধ্যে পড়ে আছি। কেন, কি হয়েছে তোমার? মর্জিনা, আমি আমার পুত্র সন্তান জাবেদ, আমার কলিজার টুকরা, তাকে খুঁজে চলেছি। তাকে পেলেই আমি এই প্রাসাদ থেকে চলে যাব। কেন মর্জিনা, কি হয়েছে তোমার পুত্রের? Thank you.
এটা তুমি? তুমি কি সাম্যবাদের ঝড়ে পৃথিবী থেকে উপস্থিত হয়েছো? কি নাম তোমার? কাছে এসো। খুঁজতে হবে, আলিমাকে খুঁজে পেতেই হবে। নিজের ভাইকে হারিয়েছি আমি, কিন্তু তাকে দেয়া কথা এত সহজে হারিয়ে যেতে দেব না। এখনো সময় আছে সৈন্যপ্রধান, একবার এই প্রাসাদের ভিতরে প্রবেশ করলে আমরা আর কোনোদিন এখান থেকে বের হতে পারবো না। তার থেকে বরং আমরা অন্য কোথাও চলে যাই। তুমি আমাদের সঙ্গে এসো হানিফা, তোমার মতো সুখী আমাদের জীবনে থাকলে।